হ্যালো বন্ধুরা, আজকে আমার এক বান্ধবীর ছেলের বার্থডে আছে, ওখানে যাব এখন। তো চলো মুখটা ধুয়ে আসি, রেডি হয়ে তোমাদের কাছে আসছি। মুখটা ধুয়ে চলে আসলাম, এই যে এটা পরে আজকে যাব আমি, তো রেডি হয়ে নি চলো। এই দেখো রেডি হয়ে গেছি আমি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এইদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে, ওকে ডেকে যাচ্ছি, তখন থেকে ও আসছে না, ওকে বলছি আয়। এই দেখো ডাকতে ডাকতে আসলো, এখন এই যে ও রেডি হয়ে গেছে, আমরা চলে আসলাম। এই যে বার্থডে বয়, ওর আজকে বার্থডে। তো আমরা যতক্ষণে গিয়েছি ততক্ষণে কেক কাটা হয়ে গিয়েছিলো, তো আমরা কেক কাটাটা দেখতে পারিনি। এটা হচ্ছে বার্থডে বয়ের মা। আর এদিকে দেখো বাবুকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো, সব বাচ্চাদেরকে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কসগুলো দিয়েছিলো, তো বাবু ওটা খাচ্ছিলো। আর ওখানে ফুচকা স্টল ছিল, আমরা ফুচকা খেয়েছি, আর বাচ্চারা সব মজা করছিলো এদিক ওদিক, আমরা বসেছিলাম দেখছিলাম। একটু পরে দেখতে পারবে একটা বাচ্চা এসে এত সুন্দর ডান্স করেছিল, না ভীষণ সুন্দর ডান্স করেছিল। আর এই পুচকিটা এখানে দোলনার মধ্যে বসে আছে, ওদের ছাদেই ওটা লাগানো ছিল। এই দেখো ডান্স করতে চলে আসছে, সবাই বেশ ভালোই মজা করছিল। আমি বসেছিলাম বাচ্চাদের ভিডিও করছিলাম বসে বসে। তোমাদেরকে এই বাচ্চাটার কথাই বলেছিলাম, ও যখন থেকে এসছে না তখন থেকে ননস্টপ ডান্স করেই যাচ্ছিলো। এটা একটা বোনের ছেলে, আর একটুও শান্তি নেই, মানে শান্তি করে একটুও বসছে না। সবার লাস্টে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এই বান্ধবীটা একটু ডান্স করলো, তো আমাকে বলছিল কি ভিডিও করো না, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। টাটা, সবাই ভালো থেকো।